এটাকে কাজে ফেরার মানে এভাবে বলবো না কাজে ফেরা, কারণ এই কাজটি বেশ বেশ আগে করা। তো আমি বলবো যে একটা খুব দারুণ একটা চমক নিয়ে দর্শকদের কাছে ফেরা, এভাবে বলতে চাই। তো সেই জায়গা থেকে আমি খুবই উচ্ছ্বসিত, খুবই এক্সাইটেড যে সাত ভাই চম্পার মতো দারুণ একটা প্রোডাকশনের মানে মাধ্যমে আইসক্রিনে আবার নতুন করে আসলে আমাকেও দর্শকরা, যারা আমার দর্শক যারা আসলে একটা অভিযোগের সুরে সবসময় বলেন যে আপনাকে খুব কম দেখা যায় স্ক্রিনে, ভালো মানে মানে যেভাবে আসলে প্রত্যাশা করা হয় আমাকে নিয়ে, সেই জায়গায় হয়তো আমি সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পারছি না। তো আমি সেই জায়গা থেকে আশাবাদী যে ভালো একটি কাজ নিয়ে সাত ভাই চম্পার মতো একটা দারুণ একটা গল্প, পুরো মানে অসম্ভব সুন্দর একটা গোছানো কাজ নিয়ে আমি আবার দর্শকদের কাছে ফিরে আসছি, ভালো লাগা কাজ করছে। সাত ভাই চম্পা একটা মানে আমি বলবো যে বাংলার যে একটা প্রাচীন একটা মিথের গল্প, মিথ থেকেই আসলে ইন্সপায়ার্ড হয়ে এই গল্পটাকে সাজানো হয়েছে। আমরা নিজেরাও আসলে ছোটোবেলায় দেখি যে সাত ভাই চম্পার যে পুরো জার্নিটা, যে সাতটা ভাইয়ের একটি চম্পা, তো এখানে গল্পের কিছুটা নতুনত্ব আছে। আমাদের যে পুরো প্রোডাকশন টিমটা, যে নির্মাতা আসলে অন্যভাবে দেখেছে গল্পটাকে, কিন্তু এই চমকটা আমি আশা রাখছি দর্শকদের খুবই ভালো লাগবে। কারণ হচ্ছে এই সাতটা রানীর গল্পটা তো আছেই, আমি সব কিছু আসলে মানে একদমই বলে দিতে চাই না, দর্শকদের ভেতরে একটা রহস্য একটু থেকে যাক। তো সাতটা রানীর যে গল্পটা আছে এবং এই রানী মহলে এই রানীদের ভেতরকার যে রাজনীতি, তারপরে রাজ্য, সব কিছু মিলে আমরা সবসময় ঐতিহাসিক পটভূমির বিষয়গুলোতে দেখি যে একটা রাজনীতি চলে, ভেতরে একটা দ্বন্দ্ব চলে সব কিছুর ভেতরে। তো সেই দ্বন্দ্বগুলো, সেই রাজনীতিগুলো দারুণভাবে ফুটে উঠেছে এই গল্পে। এবং আমরা যখন কাজ করেছি অভিনয় শিল্পী হিসেবে প্রতিটা চরিত্রে, আমার কাছে মনে হয়েছে আমরা প্রত্যেকেই একটা রানী, এক একটা রাজা হিসেবে ওই অনুভূতিটা নিয়ে কাজ করেছি। যেমন আমার এখনও মনে আছে যে দারুণ কিছু অভিজ্ঞতা, আমরা প্রত্যেকে যখন সেটে যেতাম, রেডি হয়ে যখন এক একজন রানী হয়ে যেতাম, তখন আমরা সারাক্ষণই রানীর মতো করেই কথা বলছি, মনে হতো না যে আমরা আসলে রানী না। এবং একটা সময় একটু বিরক্ত হতাম যে রানীরা এরকম ভারী গহনা পোশাক আশাক নিয়ে কীভাবে আসলে জীবন ধারণ করতো। এই বিষয়গুলো নিয়েও আমরা আসলে আমরা সহকর্মীরা খুব মানে দুষ্টুমি করতাম। কিন্তু সত্যি বলতে আমি একজন এই পুরো টিমের একজন মানে মানে অংশীদার হিসেবে আমি বলবো যে এই কাজটির আমি অংশীদার হতে পেরেছি, আমার খুবই ভালো লাগা কাজ করছে। কারণ এত সুন্দর একটা গোছানো প্রোডাকশন আমার এই ক্ষুদ্র ক্যারিয়ারে, আমি ক্যারিয়ার জীবনে আমি আসলে পাইনি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানে ওটিটি প্ল্যাটফর্ম বলি বা নাটকের ইন্ডাস্ট্রিতে যাই বলি না কেন, এইরকমভাবে পুরো সেট ডিজাইন, পুরো কস্টিউম ডিজাইন, মানে একটা সেট দুই বছরের জন্য মানে নিয়ে এত গোছানোভাবে কোনো প্রোডাকশন আসলে এখন পর্যন্ত হয়নি। তো সেই জায়গা থেকে আমি আশা রাখছি দর্শক হিসেবে যে দর্শকদের কাছে এই প্রোডাকশনটি একটা ভালো লাগা তৈরি করবে, অবশ্যই একটা জায়গা তৈরি করে নেবে।